বন্ধুরা, এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে। যে উচ্চ মাধ্যমিকের ভূগোল বিভাগের অধ্যায়ভিত্তিক আলোচনা, তো 10টি অধ্যায়ের মধ্যে আমরা প্রথম 5টি অধ্যায় আলোচনা করব। তো আমরা সবাই জানি 5টি প্রশ্ন লিখতে হবে আমাদের, বড় প্রশ্ন, এবং 7 নম্বর করে থাকবে, অর্থাৎ 35 মার্কের যে প্রশ্নটা হয় তারই কিছু পার্ট পার্ট প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। তো প্রথম অধ্যায় হচ্ছে, ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হচ্ছে, আরোহণ ও অবরোহণ বলতে কী বোঝো? নেক্সট, রিয়া ও ফিয়র্ড উপকূলের 4টি পার্থক্য লেখো। সামুদ্রিক বাঁধ ও স্পিটের মধ্যে পার্থক্য নিরূপণ করো। নেক্সট, বিভিন্ন প্রকার সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, টম্বলো কাকে বলে? নেক্সট, অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর পার্থক্য নির্দেশ করো। নেক্সট, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কী? নেক্সট, গিজার কী? নেক্সট, পর্যায়ন কাকে বলে? নেক্সট, সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটা 5 নম্বরের পড়তে পারে। প্রবাল প্রাচীর গড়ে ওঠার 2টি কারণ লেখো। তো এই সমস্ত প্রশ্নের মান, কোনোটার মান 2, কোনোটা 3, কোনোটা বা 4, এবং সর্বাধিক 5 অবধি। তো নেক্সট আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ক্ষয়চক্র গঠন ও তার প্রক্রিয়া। প্রথম প্রশ্ন, ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো? নেক্সট, ডেভিসের শুষ্কতার ক্ষয়চক্রে যৌবন অবস্থার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। নেক্সট, মোনাডন ও ইনসেলবার্জ এর মধ্যে পার্থক্য কী? নেক্সট, পুনর্যৌবন লাভের ফলে 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নেক্সট, স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝো? নেক্সট, স্থিতিশীল পুনর্যৌবন লাভ কীভাবে ঘটে থাকে? নেক্সট, নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝায়? নেক্সট, স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। তো এরপরের যে অধ্যায় সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় জল নির্গম। প্রথম প্রশ্ন, বিপরা নদী বলতে কী বোঝো? নেক্সট, পরবর্তী নদী কাকে বলে? নেক্সট, নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কী কী? পরের প্রশ্ন, বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর সঙ্গে নিচস্থ ভূগঠনের সম্পর্ক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কেন্দ্রবিমুখ ও কেন্দ্রমুখী জল নির্গম প্রণালীর মধ্যে পার্থক্য কী? পরের প্রশ্ন, কোন কোন ধরনের ভূমিরূপ এর উপর কেন্দ্রবিমুখ ও সমান্তরাল জল নির্গম প্রণালী গড়ে ওঠে? নেক্সট, জল নির্গম প্রণালীর সঙ্গে তার নিচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট, চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। পরের অধ্যায় মৃত্তিকা। মৃত্তিকার প্রধান উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, মাটি সৃষ্টিতে আবহ বিকারের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, কিভাবে পর্জল মাটি সৃষ্টি হয়? নেক্সট, মাটির স্তর ও পরিলেখ এর মধ্যে পার্থক্য কী? নেক্সট, মাটির গ্রথন ত্রিভুজ বলতে কী বোঝো?
নেক্সট, মাটির উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য কী? নেক্সট, প্রাপ্যতা ও পরিমাণ অনুসারে পুষ্টি মৌলের শ্রেণীবিভাগ কর। নেক্সট, পেডালফার ও পেডোক্যাল মাটির মধ্যে পার্থক্য কী? কোন কোন পদ্ধতিতে ভূমিক্ষয় হয়? নেক্সট, মাটি অবক্ষয়ের দুটি মানবীয় কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, মৃত্তিকার উৎপত্তিতে জলবায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব আলোচনা করো। নেক্সট, মৃত্তিকা পরিলেখ কাকে বলে? নেক্সট, এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য লেখো। নেক্সট, অ্যালুভিয়েশন কাকে বলে? নেক্সট, কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? পঞ্চম অধ্যায়, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, টর্নেডো কী? এবং পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এর জীবনচক্র বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, প্রতিব ঘূর্ণপাতের সঙ্গে সংশ্লিষ্ট আবহাওয়ার বৈশিষ্ট্য লেখো। নেক্সট, সংক্ষেপে ত্রিকোষীয় সংবহন মডেল ব্যাখ্যা করো। নেক্সট, ওয়াকার সংবহন কাকে বলে? নেক্সট, বিশ্ব জলবায়ু পরিবর্তনে এল নিনোর প্রভাব উল্লেখ করো। নেক্সট, এল নিনো ও লানিন এর মধ্যে তুলনা করো। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে বৃষ্টিপাত হয় কেন? নেক্সট, স্কিওফাইট কি? নেক্সট, আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদের মধ্যে পার্থক্য কি? নেক্সট, হাইড্রোফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো? নেক্সট, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। নেক্সট, ঘূর্ণপাত ও প্রতিপ ঘূর্ণপাতের মধ্যে প্রভেদ বা পার্থক্য কি? নেক্সট, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি বা গ্রিনহাউসের ফলাফল আলোচনা করো। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। নেক্সট, এল নিনো ভারতীয় মৌসুমী বায়ুকে কিভাবে নিয়ন্ত্রণ করে? তো এই ছিল প্রথম পাঁচটি অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা। এইগুলো করলে আশা করি প্রশ্ন 2019-এ পেয়ে যাবে তোমরা। তো এটা হচ্ছে পার্ট ওয়ান দিলাম সাজেশনটা। এরপরে নেক্সট আরও পাঁচটি অধ্যায় আমরা পার্ট টুতে টুর সাজেশানে দেব। তো ফলো করো এই চ্যানেলটিকে, এবং যারা এই চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আর বেশি কিছু না বলে এখানেই আজকের টিউটোরিয়াল শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা। এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে।